হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাক চাপায় অটোরিকশায় 6 যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 2 জন নারী ও 4 জন পুরুষ। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্রদেব জানান, সকাল 7:30টার দিকে সিলেটগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 6 জন মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন আছেন 1 জন।